তুমি তো দাদা এতগুলো কুকুর দেখলে তুমি নিজেই বলো কুকুরটা তো ভালো দামটা ছেড়ে দাও আর যদি পাগল বাচ্চা তাহলে এটা নিতে এই আরে তোমার দাদা কই কই গেল ভাই কই গেল চলে গিয়ে ভাই দুটো চলে গিয়ে চলে গেছে না না আমি যাই আছে বলছি দিদি দাও ছয় 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 আর এরপরে যদি কথা বলো তাহলে বাচ্চা ঢুকিয়ে রেখে দাও তুমি চলে যাও এবার এবার তোমার ব্যাপার তুমি নিলে না না নিলে একটাই দাম বার্গেনিং হবে না তুমি 500 টাকার জন্য তুমি মরবে না আর আমার লস হয়ে যাবে সুতরাং আমি লসে দেবো না একদম ফাইনাল করে দিলাম পাঁচ করো পাঁচ করো আর না পাঁচ করো দাদা তাহলে আর তোমার কপালে কুকুর নেই দিতে পারবে দাদা কোয়ালিটি তুমি নিলে তুমি তো ভিডিও করছো এই যে এই বাচ্চার দাম 5000 টাকা যাইছে আর আমি তোমাকে 500 টাকা বলে দিই মাত্র এই বাচ্চার আরে এক মনে নিয়ে যাও দাদা 500 টাকা আমি ছেড়ে দিলাম তোমাকে ও আর খুশি 100 টাকা দিচ্ছে তোমাকে বলো এখানে এখানে বাচ্চা আমি পছন্দ হচ্ছে না আবার তোমার কাছে যদি আবার তোমার কাছে হ্যাডেল ফোন করা ছেলে
I'm not going to do that.
সকালবেলা একটু বিস্কুট দেবে, একটু দুধ দিয়ে দাও, পাতলা দুধ।